আরো একবার স্বাগত দেশের সবচেয়ে বড় জনমত সমীক্ষা, যা এই মুহূর্তে আপনি দেখছেন টিভি নাইন বাংলায়। টিভি নাইন নেটওয়ার্ক পোস্ট স্ট্র্যাটার পিপলস ইনসাইটের জনমত সমীক্ষা। এবার ৪২টা আসনের দিকে আমাদের নজর। পিসিআর কে বলবো একসঙ্গে এই বিগ ওয়ালে ৪২টা আসনের জনমত সমীক্ষার পূর্বাভাস আপনাদের সামনে আমরা আনবো, দেখছেন আপনিও ৪২টা আসন একসঙ্গে। যদি আমরা উত্তর আর দক্ষিণ দুটো ভাগ করি বাংলাকে, তাহলে উত্তরবঙ্গের ৮টা আসন কোচবিহার থেকে শুরু হচ্ছে। কোচবিহার বিজেপির, আলিপুরদুয়ার বিজেপির, জলপাইগুড়ি বিজেপির, দার্জিলিং বিজেপির, রায়গঞ্জে এসে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে দাঁত ফোটাচ্ছে, বালুরঘাটও বিজেপির, মালদা উত্তরও বিজেপির, কিন্তু মালদা দক্ষিণ আবার টিএমসির হতে পারে। একটু আগে বাছাই ২৫ আপনাদের দেখিয়েছি, মানে এই ৮টা আসনের মধ্যে তৃণমূল দুটো পেতে পারে এবার, যা তৃণমূলের গেন। আগের বারে ৮-0 ছিল, এবার ৬-৮ হতে পারে পূর্বাভাস অনুযায়ী। বাকি আসছে দক্ষিণবঙ্গে, জঙ্গিপুর তৃণমূলের, বহরমপুর কংগ্রেসের, মুর্শিদাবাদ তৃণমূলের, কৃষ্ণনগর বিজেপির সিগনিফিকেন্ট, মহা মৈত্র হারতে পারেন, রানাঘাট বিজেপির, বনগা বিজেপির, ব্যারাকপুর বিজেপির মানে অর্জুন সিং এর দমদম, তৃণমূল কংগ্রেসের সৌগত রায়, বারাসত তৃণমূলের, বসিরহাট তৃণমূলের, সন্দেশখালীর কেন্দ্র জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের, দক্ষিণবঙ্গের যাদবপুর তৃণমূলের, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, সুদীপ ভার্সেস তাপসের লড়াইয়ে সুদীপের মুখেই আসি পূর্বাভাস অনুযায়ী। হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর এই তিনটে তৃণমূল কংগ্রেসের, কিন্তু হুগলি বিজেপির লকেট শেষ হাসি আসবেন রচনা নয় বলছে পূর্বাভাস। আরামবাগ কান ঘেঁষে বেরিয়েছিল বিজেপির, এবার বিজেপি ওখানে জিততে পারে বলছে পূর্বাভাস। তমলুকে অভিজিৎ গাঙ্গুলি মানে বিজেপি, কাঁথিতে বিজেপি সৌমেন্দ্র অধিকারী, ঘাটালে দেব তৃণমূল কংগ্রেস, ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেস, এটা সিগনিফিকেন্ট, ঝাড়গ্রাম আগে ছিল বিজেপির, মেদিনীপুর বিজেপির মানে অগ্নিমিত্রা পাল, জুন হারতে পারেন পূর্বাভাস বলছে। পুরুলিয়াও বিজেপির, বাঁকুড়া, বিষ্ণুপুর দক্ষিণবঙ্গের এই দুটো আসন যা নাকি অন্তর্দ্বন্দ্বে জীর্ণ বিজেপির, কিন্তু সেখানে আবার বিজেপি আসতে পারে। বর্ধমান পূর্বতে বিজেপি আসতে পারে, বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ জিততে পারেন, আসানসোলে শত্রুঘ্ন সিনহা মানে তৃণমূল কংগ্রেস, বোলপুরে তৃণমূল কংগ্রেস, বীরভূমেও তৃণমূল কংগ্রেস, ৪২টা আসনের হাল হকিকত পূর্বাভাস আপনাদের সামনে আমরা রাখলাম। এবার আসুন এক নজরে দেখি এই ৪২টা আসনে যে যতগুলি আসনই পাক, ভোটিং পার্সেন্টেজ শতাংশের বিচারে কে কত পাচ্ছেন দেখাবো আপনাদের। তৃণমূল কংগ্রেস আগের বার ২০১৯ প্রায় ৪৩% ভোট পেয়েছিল, এবার কিন্তু সেটা ৪০.৪১ ৪৫%-এর কম। বিজেপি পেয়েছিল প্রায় ৪০, এবার সেটা ৩৬ এসে দাঁড়াতে পারে। লেফট ৫ ছিল, ৫-এর কাছাকাছি, সেটা ৬.৫ পর্যন্ত পৌঁছতে পারে, ৫ অবধি চলে যেতে পারে কংগ্রেসের ভোট, মানে বাম আর কংগ্রেস পার্সেন্টেজ বাড়াতে পারে আর মনস্থির করতে পারেননি আমাদের সমীক্ষা অনুযায়ী প্রায় ১২.৫% মানুষ। এরা যদি মনস্থির করেন এবং কোনো একটা পক্ষে যান, রেজাল্ট এদিক ওদিক হতেই পারে আপনাদের। এবার দেখাবো, ওই যে বললাম দুটো ভাগে ভাগ করবো উত্তর আর দক্ষিণ, আসুন দেখি উত্তরের ৮টার মধ্যে তৃণমূল কত পেতে পারে আর বিজেপি। ৬-২, আগে ছিল ৮-0, ৮টাই ছিল বিজেপির, এবারে তৃণমূল উত্তরে গেইন করতে পারে রায়গঞ্জ আর মালদা দক্ষিণ পূর্বাভাস অনুযায়ী। দক্ষিণবঙ্গ, দক্ষিণবঙ্গের আসন ৩৪টা, সেখানে তৃণমূল কত পেতে পারে আর বিজেপি কত। তৃণমূল ১৯টা ৩৪টার মধ্যে, বিজেপি ১৪টা ৩৪টার মধ্যে, অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু বিজেপি ভালো করবে এবার। উত্তরে দুটো হারালেও দক্ষিণে বিজেপি ভালো করবে পূর্বাভাস তাই বলছে। চলুন এই মুহূর্তে ডক্টর শান্তনু সেন আমার সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস নেতা। ডক্টর সেন, দক্ষিণবঙ্গে বিজেপির ভালো কিভাবে দেখছেন, পূর্বাভাসটা বলছে? প্রথম কথা, তৃণমূল কংগ্রেস মানুষের রায়ে বিশ্বাস করে, তৃণমূল কংগ্রেস এই ধরনের পূর্বাভাসে বিশ্বাস করে না। তার কারণ, এক একটা লোকসভা কেন্দ্রে ১৪ লক্ষ, ১৫ লক্ষ, ১৬ লক্ষ, ১৮ লক্ষ ভোটার থাকে। স্যাম্পল সার্ভে যে কটা মানুষের ওপর করা হয় সেটা কখনোই প্রপার রিফ্লেকশন হতে পারে না, এবং বহুবার আমরা দেখেছি স্যাম্পল সার্ভে থেকে বাস্তব চিত্রটা সম্পূর্ণ অন্য হয়েছে। আপনারা যেটাই করুন এটা মাথায় রাখুন, তৃণমূল কংগ্রেস খেলা শুরু করবে ৩৫ থেকে। এবার সেটা ৩৫ হবে না ৪২ হবে, সেটা মানুষের রায়, জনতা জনার্দন, বাংলার ভোটার তারা ঠিক করবে। কিন্তু তৃণমূল কংগ্রেস ৪ জুন ২০২৪ খেলা শুরুই করবে ৩৫-০ দিয়ে। মানে এত কনফিডেন্স কি করে? যে ছাত্র সারা বছর পড়াশোনা করে সেই ছাত্র পরীক্ষার আগে ভালো ফল করার জন্য কনফিডেন্ট হবে না তো কি? যারা সারা বছর ফাঁকি মারে, টুকলি করে পরীক্ষা দেয়, শিক্ষকদের কথা শোনে না, তারা কনফিডেন্ট হবে?
তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের জন্য কাজ করে, মানুষের পাশে থেকে কাজ করে। অন্যদিকে 2019 এবং 2021 যে সমস্ত জায়গায় মানুষ ভুল করে বা মিথ্যা প্ররোচন মিথ্যা প্রলোভনে প্রলুব্ধ হয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, তারা দেখলো যে তৃণমূলকে ভোট না দেওয়া সত্ত্বেও সেখানকার মানুষ সমানভাবে মমতা ব্যানার্জির প্রকল্পের সুবিধা পেল। অন্যদিকে তারা যাদেরকে নির্বাচিত করে সাংসদ করেছিল, সেই বিজেপির জনপ্রতিনিধিরা দিল্লি গিয়ে বাংলার ন্যায্য পাওনা টাকা আটকে দেওয়ার জন্য উস্কানি দিয়ে এলো। সুতরাং একদিকে মমতা ব্যানার্জির উন্নয়ন, অন্যদিকে বিজেপির বাংলা বিরোধিতা। উন্নয়ন মানে লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দুর্নীতি সন্দেশখালি সব মুছে দেবেন। আপনার আপনার টিভি শো এর ডিউরেশনটা যদি 15 মিনিট হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প 10% এই 15 মিনিটে শেষ করতে পারবো না। মমতা ব্যানার্জির এত প্রকল্প রয়েছে, এটার জন্য অন্তত 5 ঘন্টার একটা শো যদি করেন, ডাকবেন, সমস্ত প্রকল্পগুলো বলবো। আমি মাথায় রাখলাম করবে কিনা। আর অন্যদিকে বাংলা বিরোধী, থ্যাংক ইউ, অন্যদিকে বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী ভারতীয় জনতা পার্টিকে মানুষ যোগ্য জবাব পঞ্চায়েত নির্বাচন থেকে দেওয়া শুরু করেছে, আগামী লোকসভা নির্বাচনেও তার সম্পূর্ণ প্রতিফলন দেখতে পাবেন। ডক্টর সিনহা অনেক ধন্যবাদ। তৃণমূল তো স্বাভাবিকভাবেই কনফিডেন্স দেখাবে, বিজেপিও দেখাবে। এই মুহূর্তে আমার সঙ্গে ডক্টর পঙ্কজ রায় রয়েছেন। পঙ্কজবাবু, দক্ষিণবঙ্গে আপনাদের বেশ খানিকটা ভালো, উত্তরে একটু লুজ করতে পারেন, মোটামুটি 20-এর নিচে যাচ্ছে না পূর্বাভাস অনুযায়ী। তো আমার মনে হয় যে 35 থেকে দূরে থাকছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সবসময় একটা থাকে, আপনি যতই সেফোলজিস্ট করুন না কেন। এবং একটা যে স্যাম্পলটা নেওয়া হয়েছে পপুলেশন থেকে, তার কতটা আনবায়াসড হয়েতে নেওয়া হয়েছে, কোন সময়ে নেওয়া হয়েছে, অনেকগুলো ফ্যাক্টর তার সঙ্গে থাকে। সবটা বলে এটা বলা যেতে পারে যে যে পরিসংখ্যান আপনারা দেখাচ্ছেন এটা বটম হতে পারে, কিন্তু বিজেপি এর থেকে অনেক বেশি পাবে, মোর দেন। না, আমাকে একটা কথা বলুন, কিসের জোরে বিজেপি এত পাবে এত পাবে বলছেন? বিজেপি কি করেছে গত 5 বছরে? আপনাদের আপনাদের 5 বছর পরে ইস্যু হচ্ছে তৃণমূলের দুর্নীতি, নিজেদের ইস্যু কি আছে আর তৃণমূল করেছে তাই সন্দেহ। একটা ইস্যু আছে, 101টা বিষয় বলা যায়, তো সেই আমাকেও সেনের মতো বলতে হবে যে আপনি দীর্ঘ সময় দিলে সেগুলো ব্যাখ্যা করা, 101টা প্রকল্প এখানে আলোচনার বিষয় নয়। আমি নার্সেলে যে কথাটা বলি, যে আপনি যে বলছেন, মানে আমি মনে করি যে উনি বাঙালি বাঙালি বলে খুব বলছিলেন যে আমাদের অর্থনীতি সেটার সর্বনাশ হয়েছে, সেটা বাম থেকে শুরু করে, কারণ আমাদের জিডিপির শেয়ার স্বাধীনতার পরে যেটা 24-25% ছিল সেটা কমে কমে আজকে 4-5%-এর মধ্যে আমরা ঘোরাফেরা করছি। আমাদের কালচার সেটা তো বিভিন্ন সময়ে আপনারাই দেখাচ্ছেন যে যে কালচার সেটা ভালচারের কাছাকাছি চলে যাচ্ছে, তো সেটা হয়েছে। আমাদের এডুকেশন, মানে আমরা বাঙালির যে একটা অস্মিতার জায়গা ছিল সেটা দুর্নীতি শিক্ষা ক্ষেত্রে অ্যাটলিস্ট কোনো সরকার, পূর্বতন কোনো সরকার এই মাত্রায় আর্থিক লেনদেনের জায়গায়, পলিটিক্যাল লেনদেন হয়েছে বাট আর্থিক লেনদেন সেটা কোন মাত্রায়, যে একজন তার সম্পত্তি 135 কোটি তাকে সিজ করা হচ্ছে, মানে দুর্নীতি আপনাদের সবচেয়ে বড় হাতিয়ার। আমি একটু থামাচ্ছি, তার কোনো সময় কম। দুর্নীতি মোকাবিলা করবে কিভাবে? না, আমরা তো মানুষের কাছে যাচ্ছি, যেটা শান্তনুদা বা রবীন্দ্রনাথ দা বললেন তার অতিরিক্ত বিশেষ কিছু এখানে বলার নেই। যেটা মেন কথা হচ্ছে দুর্নীতি, আমাদের বিরুদ্ধে দুর্নীতি হলে আমরা ব্যতিক্রমী দল, আমরা বলি তার তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক। বিজেপির মতো যে বিজেপির নেতার বাড়ি থেকে যখন কর্ণাটকাতে কোটি কোটি টাকা উদ্ধার হয়, বা সিপিএম সাংসদের বাড়িতে এই সল্টলেকের মাটি থেকে যখন কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল, তখন তারা তাদেরকে গার্ড করেছিলেন। তো মানুষ জানে যে দুর্নীতির জন্যে কারা তার পক্ষে লড়ছেন আর কারা তার বিপক্ষে লড়ছেন। এখানে বলে রাখি, আপনাদের পরিসংখ্যানে আপনারা যে টিএমসি এবং বিজেপির মধ্যে ভোট পার্সেন্টেজের ব্যবধান প্রায় 4.5%, 4.4 দিয়েছে, শেফোলজির যদি সায়েন্সটা দেখি তাহলে এই 4.5%, এনিথিং অ্যাবাভ 3%, যদি দুটো দলের মধ্যে, প্রধান দুটো দলের মধ্যে ব্যবধান হয়, তাহলে দেখা যাবে একটা পক্ষে ঝড় বইছে। তো সুতরাং আপনাদের যদি ডেটাটা শুধু তর্কের খাতিরে যদি সত্যি ধরা যায়, তাহলে আপনাদের ডেটাতেই সিট টিট ভুলে যায়,
তৃণমূলের ঝড় বইছে। সুতরাং 4.5% 3%-এ ঝড় বলা হয়, 4.5%-এ তাকে তো টর্নেডো বা টাইফুন বলা যেতে পারে। দেখা যাক অগ্নিমিত্রা পাল কি বলেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অগ্নিমিত্রা, স্বাগত আপনাকে টিভি নাইন বাংলায়। দেশের সবচেয়ে বড় জনমত সমীক্ষার ফল, বিজেপি ভালোই করছে কিন্তু টার্গেট থেকে বহু দূরে, বিজেপি 20টা আসন পেতে পারে। অগ্নিমিত্রা শুনতে পাচ্ছেন না? যোগাযোগ কোথাও একটা ছিন্ন হয়ে গিয়েছে। আমি আরো একবার কতগুলো সিগনিফিকেন্ট আসন আমি পঙ্কজবাবু আপনার জন্য দেখাতে চাই, যেমন বসিরহাট। এটা আমার কাছেও প্রশ্ন, কারণ আপনারা বসিরহাটকে গোটা রাজ্যের ইস্যু করছেন, কোচবিহার থেকে কাকদ্বীপ, প্রধানমন্ত্রী প্রতিটা সভায় সন্দেশখালীর কথা বলছেন। সেই বসিরহাটে ইঙ্গিত হচ্ছে খুব নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকছে, এটাকে একটা নৈতিক পরাজয় মানে ইস্যু বাছার ভুল, লোকাল ইস্যুকে আপনারা সার্বিক করতে চাইছেন? না, লোকাল ইস্যু নয়, বিষয়টা হচ্ছে সন্দেশখালী বা আর দু একটি কেন্দ্র মেদিনীপুর বা বিভিন্ন জায়গায় সেটা স্ফুরণটা আমরা দেখেছি, লাইমলাইটে এসছে, কিন্তু এই অপারেশনটা গ্রাম বাংলায়, আমার আমি নাম উল্লেখ করব না, একজন ফরমার ডিজিপি, তিনি সদ্য প্রয়াত হয়েছেন, তিনি কথা বলেছেন যে পঙ্কজবাবু সূর্যাস্তের পরে গ্রাম বাংলা কোন শাসন চলে আপনাদের কোনো ধারণা নেই, আমরা এখানে বসে যাই বলি না কেন গ্রাম বাংলায় সূর্যাস্তের পরে যে শাসনটা চলে সন্দেশখালী তার একটা রিফ্লেকশন মাত্র, সেটা লাইমলাইটে এসেছে। এবার জয় পরাজয় সন্দেশখালী যখন গর্জে উঠছে, বাকিরাও তো তাহলে বল ভরসা পাবে? আমি 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 বলি যে যে পার্সেন্টেজের কথা বলা হলো, সম্ভবত এই লুটের পঞ্চায়েত যেটা হলো আমরা দেখলাম সেখানে 52%-এর কাছাকাছি ভোট ছিল। আপনি যদি তাই বলেন তাহলে 52% ভোট কিন্তু 40%-এ এসে দাঁড়িয়েছে, 12% ভোট ডেভিয়েশন অলরেডি হয়ে গেছে। সুতরাং এটা এখনো পর্যন্ত নির্বাচনের আরো মানে আমরা বলছি কাউন্টডাউন সেটা শুরু হয়েছে, এবং এই ভোট পার্সেন্টেজটা আরও কমবে, 40%-এর নিচে তৃণমূল যাবে, এবং তার ফলে যেটা হবে যে আসন সংখ্যা আপনারা যা দেখাচ্ছেন তার থেকে আরও কমে। কোথায় কোথায় এই 42-টার মধ্যে কোথায় কোথায় আপনাদের আরও গেইন করার জায়গা আছে মনে করছেন আপনি? আপনি পয়েন্ট আউট করুন, আমি দেখি। আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে রায়গঞ্জ, ওকে, রায়গঞ্জটাকে বা আমাদের মালদা দক্ষিণ, এই যে আমি একটা দুটো উদাহরণ বলছি, এই আসনগুলো এত সহজে তৃণমূল মানে আপনি বলছেন উত্তরবঙ্গে পুরো আটটাই বিজেপিরই থাকবে আগের বারের মতো, আটটা থাকবে বিজেপির, এই কনফিডেন্সই বিজেপি, এবং তার ইঙ্গিত আমি যদি বলেন ঝড়, সেই ঝড়টা কিন্তু উত্তরবঙ্গে বইছে, আগে চোরাস্রোত বইছিল, এবার সেটা ঝড় আকারে উত্তরবঙ্গে ঝড় হয়েছে ঠিকই, এবং টর্নেডো থেমে গেছে কিন্তু রাজনীতির ঝড় বইছে, সেই ঝড় কোথায় গিয়ে থামবে, 6-2 হবে নাকি সত্যি 8-0 হবে, আবার মানুষ কি অ্যাসেস করবেন সেটা ব্রেকের পর আলোচনা করি। একটা ছোট্ট ব্রেক, এক্ষুনি ফিরবো।